আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ দর্শক বাদ। আই আর এ বিডির আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক আজকে আপনাদেরকে আলোচ্য বিষয় হিসাবে আমরা উপহা দিতে চাই আল ইমাম আল মাহাদি ইমাম মাহদি আলহি সালাম আমরা কয়েকটি পর্বে তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমাদের প্রতিটি পর্ব দশ মিনিট করে আমরা রাখছি প্রথমত ইমাম মাহাদি আলহিমাম সংক্রান্ত পঞ্চাশটির মতো হাদিস রয়েছে যার মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে শাহী অনেকগুলো রয়েছে হাসান অর্থাৎ শাহীের দ্বিতীয় পর্যায়ে হাসান হাদিস আর শাহী হাদিস হাসান এল হাদিসের সহি হাদিসের দ্বিতীয় প্রকার তো আর কিছু হাদিস আছে দুর্বল দুর্বল হলেও সেগুলো আবার সহি বা হাসান দিয়ে সমর্থিত আল্লামা শহকানী সহ বেশ কিছু হাদিস বিশারদগণ ইমাম্মদিআলা সাল্লামের হাদিসগুলোকে মোতাওয়াতের পর্যায়ে গ্রহণ করেছেন অর্থাৎ এটা এমন এক পর্যায়ে উন্নীত হাদিস যেগুলোকে মিথ্যাখ্যায়িত করা অসম্ভব এটা মিথ্যা হতেই পারে না এমন সব বিভিন্ন প্রকৃতির বর্ণনাকারীগণ বিভিন্ন অঞ্চলের এলাকার রাবিগণ বর্ণনা করেছেন যে তারা ঐক্যবদ্ধভাবে কোনো মিথ্যা বলতে পারে এটা মানুষের বিবেকে কখনো সম্ভব বলে বিবেচনা হওয়ার কোনো সুযোগ নেই অতএব এ মাহাদি আলসালাম সংক্রান্ত হাদিসগুলো মতামতের মানবী অর্থাৎ মানার দিক থেকে মর্মের দিক থেকে বিষয়বস্তুর দিক থেকে এটাকে মতামাতির সন্দেহ বলা যায় মিথ্যার ঊর্ধ্বে হাদিস এটা বলা যায় নিঃসন্দেহে আমরা হাদিসগুলো আমাদের এই পর্বে যথাসাধ্য যতগুলো পরে আমরা নিয়ে আসছি প্রথম হাদিস যেটা নিয়ে আসবো সেটা ইমাম আহমদ এবং তিরমিজি এবং আবু দাউদ সংকলন করেছেন হাদিসটি হলো লাতাজহাব আও লাতান কদি দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুন মিন আহলে বাইতি ইয়াতি ইসমুহু ইয়াতি উসমুহু ইসমা আবি ইয়াতি উসমুহু ইসমি যে দুনিয়া শেষ হয়ে যাবে না যাবত আমার বংশের একজন মানুষ সারা পৃথিবীর রাজত্ব করবে না সারা পৃথিবীর রাজত্ব আমার বংশের একজন মানুষে করবে যার নাম আমার নামের সাথে একীভূত আবু দাহুদের আরেকটি বর্ণনা রয়েছে ইয়াতু ইসমহ ইসমি ইসমহস্মি তার নাম আমার নামের সাথে খুব মিল অসম আবি হে ইসমা আবি আর তার পিতার নাম আমার আমার পিতার নামের সাথে সম্পূর্ণ মিল এই আদিশ সম্পর্কে ইমাম আর্ভিজি বলেছেন হাসানুন হন। এটি একটি হাসান শাহী আদিশ গ্রহণযোগ্য আদিশ আহমদ শাহকির আর আলবানী বর্তমান কালের এই দুই সমকালীন মহাদিসিন্দের মধ্যে বিশ্ববিখ্যাত এই দুজন হাদিস বিত্তা এই হাদিসটিকে সহি বলেছেন হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পেলাম ইমাম মাহদি সালাম নামে শেষ জমানায় একজন বিশ্ব নেতা শাসক আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের বংশ থেকে আমাদেরকে উপহার দেবেন নবীজির কোনো সন্তান যেহেতু ছিল না নবী হওয়ার মতো ইব্রাহিম আলাইসাল্লামের অজস্র সন্তানা নবী হয়েছেন নু আল্লাহ সাল্লামের বংশধর থেকে হাজার হাজার নবী হয়েছেন তো নবীর বংশে নবী আসা একটা বড় মর্যাদার বিষয় কিন্তু আমাদের নবী ইসাল্লা সাল্লামের বংশে যেহেতু কোনো নবী আসেনি এই জন্য আল্লাহ ইমাম মাহাদিকে দিয়ে সেটা পুষিয়ে দিয়েছেন কোনো কোনো বর্ণনায় তাকে একজন নবীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে আর সাথে শাহ সংক্রান্ত বেশ কিছু দুর্বল হাদিসে কিন্তু সহি বলে ঘটনা এবং বাস্তব বাস্তবতায় প্রমাণ মিলছে হাদিস দৈব দৈব হলে কিন্তু মিথ্যা হয়ে যায় না দৈব হাদিস মানে মিথ্যা হাদিস নয় দৈব হাদিস হুকুম হাকামের ক্ষেত্রে ব্যবহারিক বিধিবিধানের ক্ষেত্রে গ্রহণ করতে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে দৈব আমরা সেখানে যথাসাধ্য গ্রহণ করব না কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফজিলতের হাদিসগুলো হলে গ্রহণ করব। এটা হলো হুকুম বা বিধিবিধানের ক্ষেত্রে আমাদের বিবেচনার বিষয় কিন্তু আখবার বা ভবিষ্যৎবাণীর বিষয়ে হাদিসগুলি অত বাছাই প্রয়োজন হয় না কারণ এটা একটা ইনফরমেশন ভবিষ্যতে এটা হতে পারে তো আমরা কেয়ামতের আলামতের অধিকাংশ দুর্বল হাদিসকে আমরা দেখেছি শাহী বাস্তবতা এগুলিকে শহী বলে প্রমাণ করে দিচ্ছে যাই হোক এই হাদিসটি সনদের দিক থেকে অসহী নিঃসন্দেহে দ্বিতীয় হাদিস ইমাম মহাদির সংক্রান্ত এটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদ্ি রদি আল্লাহ তালু তিনি বলেছেন কল রসুল্লাহ সাল্লি সালামা রসুল্লাহ সাল্লাই সালাম বলেছেন আলমাহাদি মিন্নি আজিলাল আল জাবহাতি আকনাল আনফি আলমহাদি ইমাম আলমহাদি আমারই বংশের হবেন আজির আল তার কপালটা হবে চওড়া নবী সাল্লাহ সাল্লাম তাকে চেনার জন্য আমাদেরকে হুলিয়া পাওনা করেছেন যে তার কপাল হবে চৌড়া আজিরাল জাবহা আকনাল আনফি তার নাকটা হবে চিকন ঈষৎ ইসত বাঁকা বাঁকা বলতে ইগলের ঠোঁটের মতো ইগলের ঠোঁটের মতো যেটা খুবই সুন্দর নাক অতটা বাঁকা না মানে সৌন্দর্যমণ্ডিত বাঁকা এই ধরনের নাক বিশিষ্ট হবেন ইয়াম ওয়া ওয়াদান সারা বিশ্বকে তিনি ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দেবেন জুলমান জুলমন ওজাওরা যেমনি ভাবে এটি তার আসার সময়ে জুলুম আর বক্রতায় অত্যাচারে উৎপীড়নে পরিপূর্ণ হয়ে থাকবে সারা পৃথিবীর মালিকানা বা শাসন তিনি করবেন সাত বছর এই হাদিসটি ইমাম আবু আল আল্লাহকে এবং হাকিম বর্ণনা করেছেন ও হাসান আলবানি বিহিদ জামে আল জামে গ্রন্থে নাসিদ্দিন আলবানী হাদিসটিকে একটি হাদিসে হাসান বলেছেন অর্থাৎ দরিবের উদ্ধে শহীদ দ্বিতীয় পর্যায়ের হাদিস মোটামুটি এই হাদিসটি গ্রহণযোগ্য ইমাম আল মাহাদিস সম্পর্কে তিন নম্বর হাদিসটি এসেছে উম্মে সালেমা রাদি আল্লাহ আনহা থেকে কহলেত স্বামী তো রসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়াকুল তিনি বলেছেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল মাহাদি মিনে ইতরাতি মিনে উলদে দে ফাতেমা যে মাহাদি আমারই বংশের ফাতেমার সন্তানদের অন্তর্ভুক্ত হবেন রাওয়াহ আবু দাউদ ابن ماجہ আবু দাউদ ابن ماجہ হাদিসটি বর্ণনা করেছেন সহাউল আল আলবানি আলবানি এই হাদিসটিকে সহিহ বলেছেন ইমাম আল মাহদী সংক্রান্ত চার নম্বর হাদিসটি আলী আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেছেন আল মাহদী মিন আহল আল বাইত ইউসলিহুহু আল্লাহ ফি লাইলাতি মাহদা ওয়া ফি আমাদেরই অন্তর্ভুক্ত অর্থাৎ আহলে বাইতের নবুয়া নবী সাল্লসালামের বংশধর যাকে এক রাতে আল্লাহ তালা হদায়ত দেবেন শাসনের যোগ্যতা যোগ্যতা দিবেন সংশোধনী দিবেন যেন একটা সফটওয়্যার একটা কম্পিউটারে একটা সফটওয়্যার ডাউন ডাউনলোড করে দিলে কম্পিউটারের সব কিছু কিছু নতুনভাবে সাজিয়ে তোলা যায় ইমাম মহাদিকে এই যুগেরই উপযোগী আল্লাহ তালা একটা চেঞ্জিং তার মধ্যে দেবেন এক রাতে চেঞ্জ করে দিবেন একটা সফটওয়্যারের মতোই হল্লাহ আলম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইমাম ইবনু মাহা আহমদ শাহর এবং আলবানী সমকালীন দুই বিশ্ববিখ্যাত মহাদেশ হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন ইবনু কাসির কিতাবন নেহায় ফিতান এবং মালাহেম অধ্যায় এই হাদিসটিকে নিয়ে এসছেন তিনি সেখানে বলেছেন হু বাদ আল্লাহ কাজ আলীক যে এক রাতে আল্লাহ তালা ইমাম আল মাহাদির তবা কবল করবেন তাকে তৌফিক দিবেন তাকে এলহাম করবেন তাকে সব বিষয়ে হেদায়ত দান করবেন যিনি যেটা তার জীবনে ইতুপূর্বে ছিল না ইমাম আল মাহাদির সংক্রান্ত আজকের এই পর্বে পঞ্চমহাদেশটি হলো আবু সাইদ আজকের পঞ্চম আদেশটি হল আবু সাইদ আল আল্লাহ বর্ণিত তিনি বলেছেন রসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এ আখরু জুফি আখির উম্মতি আল মাহাদি আমার মতের শেষাংশে আল মাহাদি আবির্ভূত হবেন ইস্কি হিল্লাহুল গাইস আকাশের কল্যাণকর সকল বৃষ্টি আল্লাহ তার উপর বর্ষণ করবেন তার সময়ে বিশ্বে বর্ষণ করবেন অত খরেজুল অরুদিন আবাদ তাহা সারা পৃথিবী তার যত ফল ফসল রয়েছে সব উৎপন্ন করে দেবে অয়ো মালা সাহাহান আর তিনি বিনা গণনায় দান করবেন মুষ্টি হাতে কোষবদ্ধ করে অঞ্জলি অঞ্জলি এক আজলা এক করে দেবেন অর্থাৎ কোন গণাপোড়া করবেন না কারণ গণাপোড়া করে লাভ কি সম্পদের সম্পদের কোনো অভাব নেই অতাক্ষ রুজুল জমল মাসিয়া ওতাক্ষরুজুল মাসিয়া এবং চতুষ্পর্যন্ত তক্সরুল মাসিয়া প্রচুর হয়ে যাবে সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে রিজিকের কোনো অভাব নেই অথচ ওম্মত বিশাল রূপ ধারণ করবে সারা বিশ্বের সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে সবাই ইসলাম ধর্মের দীক্ষা লাভ করবে ইয়া ইসুৎ আন সামান ইয়ানি যাজান পৃথিবীতে থাকবেন সাত অথবা আট বছর ইমাম আল হাক হাদিসটি বর্ণনা করেছেন একে সহি বলেছেন ইমাম জাহাবি হা হাকিমের সাথে একমত পোষণ করেছেন যে হ্যাঁ এ হাদিসটি সহি আলবানি তার সিলসিলাত আহাদিসা বলেছেন হাজা সানাদন শাহি হন রিজা এটি একটি সহী সনাদ বর্ণিত হাদিস এবং তার সব রাবিরায় বিশ্বস্ত তারপর আজকের ইমাল মাহাদি সংক্রান্ত ষষ্ঠ হাদিস হল সবান রাদী আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসোলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কথা তিনি দা সালে আসা তোমাদের একটি ধনভাণ্ডার নিয়ে তিনজন যুদ্ধ করবে কুল্লহমেবনু খলিফা তারা প্রত্যেকেই প্রেসিডেন্টের সন্তান সুম্লায়া সিরু ইলাওয়াহিদাম ইনহম কিন্তু তাদের কেউই সেই ধনভাণ্ডার সেই গুপ্তধন বা সেই খনি তারা দখল করতে পারবে না সব মতাতল রয়াত সু দ্য মিন কে শেখ তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী পতাকাধারীরা বের হবে পায়াকতুলু না কম কতলান তারা তোমাদেরকে এমন হত্যা করবে লাম ইয়াকতুল হু কোন কম কোন সম্প্রদায় এমন হত্যাকাণ্ড কারোর উপরে ঘটায়নি সব মতাকর সাইন লাম হাফাজ হু তারপর সভানী আল্লাহ তালান হু এটা কিছু বলেছেন যেটা আমি হেফাজত আমি মুখস্থ করতে পারিনি পা এজা র এই তু পা হাবান তাকে যখন দেখবে অর্থাৎ ওই কালো পতাকার নেতা ওই আমলে যিনি আসবেন তিন ইবনু খলিফা তিন প্রেসিডেন্টের পুত্রের যুদ্ধের শেষ পর্বে যেই কালো পতাকা দাঁড়িয়ে ইমাম আসবেন তিনি তা তার হাতে তোমরা বায়াত করে নিও ওলা হাবান আলা আল্লাহ আল্লাহ সালজিন বড় গুরু উপরে ক্রোলিং করে হলে হামাগুড়ি দিয়ে হয়ে হয়ে যদি আসতে হয় তবু এসে তার হাতে তোমরা বায়ত করবে পাই ন খলিফা মাহাদি কারণ তিনি আল্লাহর খলিফা ইমাম মাহাদি এ হাদিসটি ইমাম ইবনে মাজাহ আল হাকিম বর্ণনা করেছেন হাকে বলেছেন ইমাম বুখারি মুসলিমের সবচেয়ে উত্তীর্ণ এই সনদটি হাদিসটি ইমাম জাহাবি এই কথার সাথে ঐকমত্য পোষণ করেছেন এবনু কাসির বলেছেন হাজা ইসনাদন কবিউন শাহি হন হাদিসটির সনদ অত্যন্ত শক্তিশালী এবং শাহি এমন কাসির বলেছেন এই হাদিস থেকে উদ্দেশ্য হল যে ইমাম মাহাদির শেষ জমানায় আসবেন তার আবির্ভাব হবে পূর্ব দিক থেকে এবং বায়ুল্লাহার কাছে তার হাতে বায়ত নেওয়া হবে অনেকগুলো হাদিস এ বিষয়ে রয়েছে আমাদের সংগ্রহে ইমাম বুখারি আর ইমাম মুসলিম স্পষ্টত ইমাম মাহাদি আল্লাহ সংক্রান্ত তার নাম উল্লেখ করা এই হাদিসগুলো উল্লেখ করেননি কিন্তু তারা যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিসে ইমাম মাহাদিকে বোঝানো হচ্ছে নিঃসন্দেহে যেমন আবু হরাইল আহ আল্লাহ তালনে বর্ণিত হাদিস কেফান তুম ইজা নাসালব ন মরিয়ামা ফিকুম ইমাম হুকুম মিনকম মুরাওয়াহুল বুখার ইয়া তোমাদের কি অবস্থা হবে কত সুন্দর অবস্থা হবে কত আনন্দের অবস্থা তোমাদের হবে যখন এব মারিয়াম মরিয়ম ঈসা আলাইসলাম তোমাদের মাঝে অবতীর্ণ হবেন আরও ইমাম হুকুম কম আর তোমাদের ইমাম হবেন তোমাদেরই একজন অর্থাৎ এই উম্মতেরই একজন তোমাদের সালাতের ইমামত করবেন আমরা জানি বিভিন্ন হাদিস গ্রন্থে যেটা এসছে যে ইমাম মাহাদি আসর বা ফজের টাইমে যখন আসবেন তখন সালাতের টাইম হবে তখন মুসলিমদের যিনি ইমাম বা খলিফা হবেন ইমাম মাহাদি তিনি তাকে ইমামত করতে বলবেন তিনি বলবেন না ওমর তক্রেমত আল্লাহ তোমাদেরই একদম একজন আরেকজন ইমাম এটাই ওম্মতের জন্য আল্লাহর রহমত আল্লাহর সম্মান মর্যাদা সম্মান অতএব তুমি ইমামত করো এই কথা বলে তিনি ইমাম মাহাদিকে পাঠিয়ে দিবেন ইনি যে ইমাম মাহাদির মধ্যে কোনো সন্দেহ নেই অতএব সহি বুখারি সহি মুসলিম ইমাম মাহাদির কোনো কথা নেই এটা বলা ঠিক নয় আছে হয়তো সরাসরি তার নাম উল্লেখ করা হাদিসগুলো তারা উল্লেখ করেননি তাদের শর্ত অনুসারে হয়নি এই জন্য কিন্তু তাকে তাকেই বুঝিয়েছেন তাকেই বোঝানো হচ্ছে এমন বর্ণনা তো এই বর্ণনাটি যেটা সহি বুখারি মুসলিমে রয়েছে অতএব এটা আমরা ক্লিয়ার হতে পারছি যে শাহী বখারি শাহি মুসলিমও ইনডাইরেক্ট ইমাম আল মাহাদির কথা রয়ে গেছে জাহরুবনে আবদুল্লাহার আরেকটি হাদিস সেখানে রয়েছে আমার মতের একটি দল কেয়ামত পর্যন্ত বিজয়ী বেশে সত্যের উপরে যুদ্ধ করতে থাকবে ঈশাবন মরিয়াম আ সাল্লাল্লাহ ইসলামাত তখন ঈশাবনে মরিয়াম সাল্লাহ্লা ইসলাম নাজির হবেন তাদের আমির বলবে তা আল্লাহ সাল্লাল্লাহ না আসুন আমাদেরকে সালাত পড়ান ভায়া কুলুল্লাহ তখন ঈশাবনে মরিয়ম বলেন না ইনাবাহ দা কুমলা বহাদিনো মরা তোমাদেরই একজন একজনের ইমাম তাকরি মাতাল্লাহ হে আজিল উম্মা এ উম্মতের প্রতি আল্লাহ স মর্ননায় এটি এহার দৃষ্টি ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবি আমার বর্ণনা রয়েছে আমির আল মাহাদি বলবেন তা আলা সালে না আসো আমাদেরকে সালাদ পড়াও তাহলে ইনি যে ইমাম মাহাদি কোনো সন্দেহ নেই তাহলে শাহী বুখারে সহি মুসলিমে ইমাম আল মাহাদির কথা ডাইরেক্ট না কিন্তু ইনডাইরেক্ট অবশ্যই রয়েছে আল মনারুল মনি ইফের মধ্যে ইমাম আবিল কাই হাদিসটির ব্যাখ্যায় বলেছেন হাজা ইসনাদন জাইয়েদন যে এটি যে ইমাম মাহাদি এসে বলবেন তোমরাই ইমামত করো তুমি ইমামত করো তোমরাই একজন একজনের ইমাম এই হাদিসটির সনদ অত্যন্ত উত্তম এবং শক্তিশালী একটি হাদিস প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইমাম আল মাহাদি সংক্রান্ত এই অধ্যায়টি আজ এই পর্বটি এখানে শেষ করছি আসসালামাইকুমুল্লাহি অ